স্যামসাং তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্যই স্মার্টফোন প্রেমীদের কাছে সুপরিচিত। মোবাইল প্রেমীদের কাছে স্যামসাংয়ের ফোন মানেই নতুন কিছু, এজন্য স্যামসাং এতটা দক্ষতার সাথে তার বাজার ধরে রাখতে পেরেছে। স্যামসাং তাদের নতুন নতুন সিরিজে যোগ করেছে নতুন নতুন সব ফিচার। মোবাইল দুনিয়ায় স্যামসাং তাই আবারও তাক লাগাতে চলে এসেছে। এবার তাদের ঝুলিতে থাকছে নতুন একটি চমক। জানতে চান কি সেই চমক? স্যামসাং এই প্রথমবার 200 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটি বাজারে আনতে চলেছে, যা মোবাইল ইতিহাসে এই প্রথম। কি বিশ্বাস হচ্ছে না? ঠিকই শুনেছেন, 200 মেগাপিক্সেল। দর্শক, আজকের ভিডিওতে জানাবো ফোনটির রিলিজ ডেট এবং জানাবো বাংলাদেশি প্রাইস, কী কী থাকছে নতুনত্ব এই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এই ফোনটিতে। এছাড়া জানবো iPhone 14 নাকি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা কে এগিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, লুমিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দর্শক, স্যামসাং নিয়ে আসতে চলেছে নতুন চমক। এই চমকের নাম স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে স্যামসাং লঞ্চ করবে আকর্ষণীয় এই স্মার্টফোনটি। শুরুতে জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইন, আউটলুক ও বিল্ড কোয়ালিটির বিষয়ে। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটিতে এসেছে নতুনত্ব। শোনা যাচ্ছে ফোনটিতে ইউজ করা হবে ত্রিফোল্ড ক্যামেরা সেটআপ, আর ব্যাকগ্রাউন্ডে থাকবে গ্লাস আর প্রেমে অ্যালুমিনিয়াম। ডিসপ্লেতে ব্যবহার করা হবে কার্ভ। ডিসপ্লের মাঝ বরাবর থাকবে ছোট্ট সেলফি ক্যামেরা। ধারণা করা হচ্ছে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে, যা মূলত ডাইনামিক অ্যামোলেড 3X ডিসপ্লে। ফোনটি এক হাতে ব্যবহার করা গেলেও কমফোর্টভাবে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই দুই হাতে ব্যবহার করতেই হবে। 1440 এবং 3088 রেজুলেশনের এই ফোনের রিফ্রেশ রেট হবে 120 হার্জ, যার পিক্সেল ডেন্সিটি 550 PPI এবং বডি রেশিও 19.2% হবে বলে ধারণা করা হচ্ছে। গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশনের এই অসাধারণ ফোনটিতে আরও রয়েছে IP68 ওয়াটার রেসিস্ট্যান্স। পানি প্রতিরোধী ও ধুলা প্রতিরোধী হওয়ায় ফোনটি নিয়ে আপনার বাড়তি টেনশনও থাকবে না। ঠিক কোন সেন্সর ইউজ করা হবে তা নিয়ে স্যামসাং ধোঁয়াশা রেখেছে, তবে অনেকের ধারণা ফোনটিতে HPI সেন্সর ইউজ করা হবে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। খুব স্মুথভাবে এটি কাজ করবে বলে আশা করা যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পারফরম্যান্স খুবই ভালো। আপনি খুব স্মুথভাবেই ফোনটিতে মাল্টিটাস্কিং করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ব্ল্যাক পার্পল সহ বেশ কয়েকটি কালারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। দর্শক, নতুন এই ফোনটির ডিসপ্লে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। এবার কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে। Android 13 অপারেটিং সিস্টেম নাকি যোগ করা হবে স্যামসাংয়ের এই ফোনে। স্যামসাং তাদের নিজস্ব UI 5.1 ব্যবহার করতে পারে ফোনটিতে। স্যামসাং চিপসেটে আনতে পারে পরিবর্তন। শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগন 8GE N2 এর চিপসেট থাকতে পারে আকর্ষণীয় এই ফোনে। এছাড়া 3.19 GHz-এর অক্টাকোর প্রসেসরও নাকি রাখা হবে এই ফোনে। 12 GB RAM ও সর্বোচ্চ 1 TB স্টোরেজ থাকবে নাকি এই ফোনে, তবে থাকবে না এক্সট্রা মেমোরি কার্ড স্লট। ফ্ল্যাগশিপ ফোনের দুনিয়ায় স্যামসাং এক মাইল ফলক স্থাপন করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, এর সবচেয়ে চমক হলো এর ক্যামেরা। স্যামসাং এই ফোনটির ক্যামেরায় ব্যাপক পরিবর্তন আনবে। ব্যাকসাইডের ডিসপ্লেতে লেখা থাকবে 200 মেগাপিক্সেল। ট্রিপল ক্যামেরার এই ফোনের মেইন ক্যামেরা হবে 200 মেগাপিক্সেল, আরেকটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও অপরটি 10 মেগাপিক্সেল পারিস্কোপ ক্যামেরা। এছাড়া এতে থাকবে 8K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। হাই কোয়ালিটির এই ক্যামেরায় ছবি হবে আরও নিখুঁত, আরও ক্লিয়ার। আশা করা যায় খুব ভালো ও সুপ্রিয় লেভেলের ছবি তোলা যাবে এই ফোনটিতে। এছাড়া ছবি তার শার্পনেস ও ডিটেলস ধরে রাখতে পারবে। ইনডোর, ডে লাইট, লো লাইট, নাইট মোড, ডার্ক এরিয়াতে বেশ ভালো ছবি আসবে বলে আশা করা যাচ্ছে। যারা ক্যামেরা দেখে ফোন কিনে থাকেন তাদের জন্য S23 আলট্রা খুবই আকর্ষণীয় ফোন হতে চলেছে। এর ফ্রন্টে থাকবে 14 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি প্রেমীরা আরও হাই কোয়ালিটির সেলফি পেতে চলেছেন। স্যামসাং তার 5G নেটওয়ার্কের এই ফোনটিতে রাখতে পারে 5000 মেগাহার্জের ব্যাটারি ও 45W ফাস্টিং চার্জার।
এতে আপনার ফোনে খুব দ্রুত চার্জ হবে। ধারণা করা হচ্ছে স্যামসাং এর এই ফোনটির আন অফিসিয়াল দাম হতে পারে 1 লাখ বা 1,10,000 টাকা। তবে অফিসিয়াল দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি। মূল কথা, দামের ক্ষেত্রে ধোঁয়াশা রয়েছে। এবার আসি আইফোন 14 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা প্রসঙ্গে। কোন কোম্পানির ফোন কাঁপাবে ফোন দুনিয়া? কি মেজর পার্থক্য আছে ফোন দুটিতে আইফোনের সাথে আবার অন্য ফোনের তুলনা? যদি এমনটাই ভেবে থাকেন তাহলে একটু থামুন। আইফোনকে চ্যালেঞ্জ জানাতে স্যামসাং নিয়ে এসেছে নতুন আকর্ষণ, তবে চলুন বিস্তারিত দেখে নেই। আইফোন, অ্যাপলের আইফোন বিশ্বজুড়ে স্মার্টফোন প্রেমীদের কাছে পছন্দের তালিকার শীর্ষে। অ্যাপল নিয়ে আসতে চলেছে তাদের নতুন ধামাকা আইফোন 14। নতুন এই ফোনটিতে রয়েছে ব্যাপক পরিবর্তন, তবে সব কিছু এখনও প্রকাশ করেনি এই ট্যাক জয়েন্ট কোম্পানি। আশা করা যায় শীঘ্রই লঞ্চ করা হবে এই ফোনটি। কিন্তু আপনি কি জানেন, অ্যাপলের আইফোন 14কে টেক্কা দিতে বাজারে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আইফোন 14 আসতে চলেছে এক নতুন পরিবর্তন, স্পেশালি ক্যামেরায়। 48 মেগাপিক্সেলের দারুণ এক ক্যামেরা আনতে চলেছে আইফোন 14। আইফোনের অন্য মডেলগুলোতে যেখানে 12 মেগাপিক্সেল ব্যবহার করা হতো, সেখানে আইফোন 14 ব্যবহার করা হবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার কোয়ালিটি হবে আনপ্যারালাল। নিঃসন্দেহে আইফোনের এই ক্যামেরা নিয়ে কথা বলার সুযোগ নেই, কিন্তু ট্যাক জয়েন্ট কোম্পানি স্যামসাংও কিন্তু পিছিয়ে নেই। আগামী বছর তারা তাদের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটি বাজারে আনবে বলে আশা করা যাচ্ছে। এই ফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে স্যামসাং জানিয়ে দিয়েছেন, যা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র স্মার্টফোন হতে চলেছে যেখানে এমন সেন্সর থাকবে যা গোটা স্মার্টফোনের দুনিয়ায় রেভুলেশনারি চেঞ্জ আনতে চলেছে, যা আইফোন 14 জন্য বেশ বড় সড় চ্যালেঞ্জ হতে চলেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা কি পারবে আইফোন 14কে হারিয়ে দিতে, নাকি আইফোনই স্যামসাংকে চিন্তায় ফেলবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।